প্রিয় বন্ধুরা এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বা ত্রিকোনোমেট্রিক রেসিউজ নিয়ে আলোচনা করব প্রথমে কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করার জন্য আমরা একটি সমকোণী ত্রিভুজ চিত্রে এঁকেছি ও পি কিউ বিবেচনা করি ত্রিভুজ ও পি এ কোন ও কিউ পি হল সমকোণ বা নব্বই ডিগ্রি কোন পিও কিউ এর সাপেক্ষে ওপি ত্রিভুজের অতিভুজ বা হাইপোটেনিয়স ও কিউ ভূমি বা অ্যাজেসেন সাইড পি কিউ লম্ব বা অপোজিট এবং কোন পিও কিউ ইকাল টু থিটা যা হল সূক্ষকোণ এখন ওপি কিউ সমকোণী ত্রিভুজে থিটা এর জন্য ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত সাইন কোসাইন টেনজেন্ট সেকেন্ড কো সেকেন্ড কো যথাক্রমে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা যায় থিটা ইকোয়াল টু লম্ব বাই অথিভুজ অর্থাৎ লম্ব পিকিউ বাই অথিভুজ ওপি কস থিটা ইকোয়াল টু ভূমি বাই অতিভুজ অর্থাৎ ভূমি ওকিউ বাই অতিভুজ ওপি টেন থিটা ইকুয়াল টু বাই ভূমি অর্থাৎ লম্ব পিকিউ বাই ভূমি ও কিউ কষেকথিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব অর্থাৎ অতিভুজ ওপি বাই লম্ব পিকিউ সেকথিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি অর্থাৎ অতিভুজ ওপি বাই ভূমি ও কিউ করথিটা ইকাল টু ভূমি বাই লম্ব অর্থাৎ ভূমি ও কিউ বাই লম্ব পিকিউ যেহেতু অনুপাতের কোনো একক থাকে না এবং সাইন কোসাইন ট্যানজেন্ট সেকেন্ড কো সেকেন্ড কো ট্যানজেন্ট এই ছয়টি ত্রিকোণমিত অনুপাত তাই এদের কোনো একক নেই অনুপাত সমূহকে সংক্ষেপে লেখা হয় যেমন সাইনথিটা ইকোয়াল টু সাইনথিটা কোসাইনথিটা ইকোয়াল টু কস থিটা ট্যানজেন্ট থিটা ইকোয়াল টু থিটা সেক্যান্ড থিটাইকল টু সেক থিটা কোসেক্যান্ড থিটাইকল টু কোসেক থিটা এবং কোট্যানজ্যান্ড থিটাইকল টু করথিটা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা জেনেছি এই অংশে আমরা যে কোনো কোণের জন্য অর্থাৎ ধনাত্মক কোণ তিনশো ষাট ডিগ্রি থেকে বড় কোণ সূক্ষ্মকোণ বা স্থূলকোণ যে কোনো কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় তা জেনে নিব সেজন্য আমাদের কোনটির প্রমিত বা আদর্শ অবস্থান বা স্ট্যান্ডার্ড পজিশন জানা দরকার কার্তেসীয় সমতলে মূলবিন্দু থেকে ডান দিকে অর্থাৎ ধনাত্মক দিকে এক্স অক্ষকে আদিরসি ধরে কোনটি অঙ্কন করলে এর আদর্শ অবস্থান পাওয়া যায় এখানে থিটাকে আমরা ত্রিকোণমিতিক কোণ হিসাবে বিবেচনা করব। অর্থাৎ থিটা পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে না তলে এক্স প্রাইম ও এক্স রেখা এক্স অক্ষ ওয়াই প্রাইম ও ওয়াই রেখা ওয়াই অক্ষ এবং ও বিন্দু মূল বিন্দু ঘূর্ণায়মান রশি ও এ রশি থেকে শুরু করে ঘড়ির কাটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লক ঘুরে ও এ অবস্থানে থিটাকোণ উৎপন্ন করেছে ওএক্সকে থিটাকনের আদিবাহু বা ইনিশিয়াল সাইড এবং ও এ কে প্রান্তিক বাহু বা টার্মিনাল সাইট বলা হয় ও প্রান্তিক বাহুর উপর ও বিন্দু ভিন্ন পি একটি বিন্দু নেই যার স্থানাঙ্ক হল এক্স ওয়াই তাহলে ও থেকে বিন্দুটির লম্ব দূরত্ব ওয়াই ওয়াই থেকে লম্ব দূরত্ব এক্স এবং ও কিউ হল একটি সমকোণ বা নব্বই ডিগ্রি সুতরাং পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ আরিকলটু টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু অতিভুজের মান ধনাত্মক তাই ওপি এর মান ব্যবহার করা হয়েছে উপরে চিত্র তিনটি লক্ষ্য করলে সহজেই বুঝতে পারবে এই পদ্ধতির সাহায্যে আমরা যে কোনো কোন ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারব তাহলে যে কোনো কোন থিটাইয়ের জন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ হবে সাইন্থিটা ইকুয়াল টু বাই অতিভুজ ইকুয়াল টু ওয়াই বাই আর কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু এক্স বাই আর টেন থিটা ইকুয়াল টু বাই ভূমি ইকুয়াল টু

এখানে ওয়াই ইজ নট জিরো লক্ষণীয় পি এবং ও বিন্দু ভিন্ন হয় আর গ্রেটার দেন জিরো এবং সাইন্থিটা ও সবসময় অর্থবহ ও প্রান্তিক বাহু এক্স অক্ষের উপর থাকলে y টু জিরো হয় বলে এরূপ কোণের জন্য কসেকথিটা ও কর থিটা সংজ্ঞায়িত নয় অনুরূপভাবে ও প্রান্তিক বাহু ওয়াই অক্ষের উপর থাকলে এক্স ইকাল টু জিরো হয় এবং এরূপকোনের জন্য সেকথিটা ও টেন্থিটা সংজ্ঞায়িত হয় না